হার 49.52 শতাংশ, যা সবথেকে কম। মোট জিপিএ 5 পেয়েছে 678 জন শিক্ষার্থী। এদিকে এসএসসির পর এইচএসসিতেও ফলাফল বিপর্যয় নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থী, শিক্ষাবিদ ও বিশিষ্ট জনরা। কুমিল্লা প্রতিনিধি আবু মুসার প্রতিবেদন জানাচ্ছেন সুমাইয়া অর্থী। এবারের কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলার 1,372 জন শিক্ষার্থী। পাস করেছে 49,704 জন শিক্ষার্থী। এছাড়া তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। ইংরেজিতে ফেল করেছে 38%। এবছর শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র 7টি। গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে 14.97%। দক্ষ শিক্ষকের অভাব, শিক্ষার্থীদের প্রাইভেট ও কোচিং এর প্রতি নির্ভরতার ফলে ফলাফলের এমন বিপর্যয় বলে মনে করছেন শিক্ষাবিদরা। ইংরেজিতে খুব খারাপ রেজাল্ট করেছে, তো দক্ষ শিক্ষকের অভাব আছে এটি নিঃসন্দেহে বলতে পারি। এবং আমি যতটুকু জানি অনেক প্রতিষ্ঠানে আছে যেখানে ইংরেজি টিচারই নেই। শিক্ষা বোর্ডের যে তদারকির যে বিষয়টি, সেখানটা তাদের একটি গাফিলতি আছে। তারা যদি এই বিষয়ে পর্যাপ্ত তদারকি করেন, আমাদের ইংরেজি শিক্ষকের যেখানটায় মানসম্মত শিক্ষকের ঘাটতি আছে সেই জায়গাটা তারা জানেন, সেখানটায় যোগ্যতম যারা শিক্ষক তাদেরকে ডেকে পাঠানো দরকার। এদিকে এমন ফলাফলের কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি হওয়াটা অনেক টাফ হয়ে দাঁড়াইছে। ভর্তির ব্যাপারে খুব আমরা খুব আতঙ্ক অবস্থা আছি। এবারে যে কুমিল্লা বোর্ডের যে বিপর্যয় রেজাল্ট দেখলাম আমরা, এটা তো হতাশ ছাড়া আমাদের আর কিছু করার নেই। ফলাফল বিপর্যয় নিয়ে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান। একটা কমিটি গঠন করে দিয়েছে 3 সদস্য বিশিষ্ট। এই কমিটির মাধ্যমে এবং আমার এখান থেকে ওই সব প্রতিষ্ঠানকে আমার বোর্ডের যে ফলাফল তার নিচে যাদের ফলাফল সেসব প্রতিষ্ঠানে ছিটিয়ে দেওয়া হবে। কুমিল্লা শিক্ষা বোর্ডে গত 5 বছরের মধ্যে এবারই মোট পাশের হার এবং জিপিএ 5 প্রাপ্ত সংখ্যা সর্বনিম্ন। কর্তৃপক্ষের সহযোগিতায় মেধাবীদের আলোয় আবারও এই শিক্ষার্থীরা আলোকিত হয়ে উঠবে, এমনই প্রত্যাশা সবার। এসটিভি নিউজ ডেস্ক।